শিল্পীর রংতুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবি। অপর পাশে কবিপত্নী মৃণালিনী মঞ্চে চলছে বিশ্বকবির 162তম জন্ম জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা। আলোচনা সভায় তুলে ধরা হয় বিশ্বকবির কর্মময় জীবনের নানা দিক, জানানো হয় বাঙালি সংস্কৃতিতে কবির অসামান্য অবদানের কথা। সোমবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডি এলাকায় বিশ্বকবির শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী লোকজ মেলা ও অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। কবির স্মৃতিচারণ করতে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন এলাকার হাজারো মানুষ। কবির জীবন দর্শন জানতে পেরে অনুপ্রাণিত হওয়ার কথা জানান আগতরা। এছাড়া রবীন্দ্র কমপ্লেক্স সংলগ্ন মাঠে লোকজ মেলায় 150 দোকানে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। রয়েছে নাগরদোলা, ডিজিটাল নৌকা সহ বিনোদনের বিভিন্ন মাধ্যমও। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে পারি এখানে আসলে, তার অনেক পুরাতন কিছু বই, কিছু ছবি আছে, আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি। আমাদের জন্য একটা খুব ঐতিহ্যের একটা ব্যাপার, কারণ বাংলাদেশের খুব অল্প অল্প জায়গায় আছে যেখানে রবীন্দ্রনাথ এইভাবে বিচরণ করছে। যদি আমরা রবীন্দ্রনাথকে বুঝতে পারি তাহলে মনে হয় যে বাঙালি সত্তা তো অবশ্যই বুঝবো, এবং সেই সাথে যে বিশ্ব পরিচয় যে বিষয়টা, সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। ফ্রেন্ড সার্কেল সবাই অনেক একসঙ্গে এসেছি, এসে অনেকেই সবাই মিলে মজা করলাম, অনেক কিছু দেখার আছে, দেখলাম, উপভোগ করলাম। প্রথম দিনে আসলে আল্লাহর রহমতে অনেক ভালো সাড়া পাচ্ছে আমার, মানে একদম শুরু থেকে আমার সেল শুরু হয়ে গেছে। দেশের মানুষকে সেটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা মূলত এই মেলাটাতে অংশগ্রহণ করেছি। বাঙালির সংস্কৃতি মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা ছিল বলে জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের হাত ধরেই বাঙালির সংস্কৃতির স্ফুরণ ঘটেছে, এমনকি আমাদের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে আমাদের প্রধান প্রেরণার যে জায়গাটি ছিল সেটা আমাদের সংস্কৃতি। আর সেই সংস্কৃতির অন্তত দুজন মানুষের কথা আমি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম। এই দুইজন মানুষের যে সৃষ্টি, সেটি বাঙালিকে তাদের আত্মসচেতন করেছে, আত্মপরিচয়ের সন্ধান দিয়েছে, নিজের সংস্কৃতি সম্পর্কে জানবার পথ তৈরি করে দিয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আর এই আয়োজন থেকে তরুণদের শিক্ষা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এই এলাকার যে ইয়ং জেনারেশন যারা আছে, তারা এই রবীন্দ্র মেলার মাধ্যমে রবীন্দ্রনাথকে জানবে, দেশকে ভালোবাসবে, এবং যে সদ্গুণগুলো আছে এগুলো তাদের মধ্যে সঞ্চারিত হবে, এরকম প্রত্যাশায় আমরা দিবসটা যথাযথভাবে উদযাপন করছি। এবছর রবীন্দ্র জন্মবার্ষিকী পালনের প্রতিপাদ্য সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ। তানজিম আহমেদ, সোমা সংবাদ, ফুলতলা, খুলনা।